নিরীহ মানুষ হত্যা, ছাত্র নির্যাতন এবং অসংখ্য মানুষের জীবন বিপন্ন করার দায়ে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বুধবার রাত 9টার দিকে এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্রলীগ নিষিদ্ধের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল বের করে অন্তর্বর্তীকালীন আন্দোলনের নেতাকর্মীরা এবং বিতরণ করা হয় মিষ্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ, তাদের গুলিতে রক্তাক্ত হয় রাজপথ। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই বিভিন্ন সংগঠনের দাবি উঠে ছাত্রলীগ নিষিদ্ধের, এর পরিপ্রেক্ষিতেই বুধবার রাতের এই গ্যাজেট। বলা হয় ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসের সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়ন সহ নানাবিধ জন নিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং যা আদালতে প্রমাণিত হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করায় শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে বলে উল্লেখ রয়েছে গ্যাজেটে। এছাড়া সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে 5 আগস্ট 2024 তারিখ আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেষ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রয়েছে। এসবের পরিপ্রেক্ষিতেই সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18 এর উপধারা 1 এর প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং উক্ত আইনের তফসিল 2-এ বাংলাদেশ ছাত্রলীগ নামক ছাত্র সংগঠনকে নিষিদ্ধ হিসেবে তালিকাভুক্ত করল। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পরপরই দেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে চাপ বাড়ছে সরকারের উপর। ছাত্র অধিকার পরিষদ গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেয়। নির্ধারিত সময় পার হওয়ার আগেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও মূল দল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার।